आज बारासात चापाडाली मोड़े भारत किशोरी डाक्तार श्यामा प्रसाद मुखार्जीर 121तम जन्मदिन उपलक्षे आयोजन करा हयेछिलो रक्तदान और चक्षु परीक्षा शिविर। एई शिबिरे एसे उपस्थित हयेछिलेन बीजेपी जिला सभापति तापस मित्र और आसानसोल दक्षिणेर विधायिका अग्निमित्रा पल। एई दिन सांबादिकदेर मुखोमुखी हये विभिन्न राजनैतिक प्रश्नेर प्रत्युत्तरे कि बोललेन तिनि शुने नेब। टीएमसी जखन कोनो कथा बोले तखन बुझते हैं तार उल्टोटा तारा मीन करछे। अभिषेक बैनर्जी आमादेर युवराज उनी बोलेछिलेन एई विधानसभार आगे कर्पोरेशन भोटेर आगे जे शांतिपूर्ण भोट होबे, सेखाने देखा गेल किरम भोट हलो, गुली बोम निये आसनसोलेओ आमरा देखलाम प्राय 100 जन एक एकटा भोटेर मध्य। যেটা বলছে তার উল্টোটা এটা মিল করতে হবে। এখন যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে পঞ্চায়েত ভোটকে এগিয়ে নিয়ে আসবেন, তত দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বোমা পাওয়া যাচ্ছে। দুদিন আগে বীরভূমে 18,000 ডেটোনেটর পাওয়া গেল, কয়েকশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। বলছে যে এটা যদি বাস্ট করতো তাহলে বীরভূম পশ্চিমবঙ্গের ম্যাপ থেকে উড়ে যেত। কালকে মুর্শিদাবাদে একজন টিএমসির কর্মী মারা গেছে বোম বানতে গিয়ে। তো বাংলা এগিয়ে, এগিয়ে বাংলা, এটাই তো আমাদের ইন্ডাস্ট্রি। সিঙ্গুর থেকে টাটাকে ভাগিয়ে দেওয়ার পরে এই তো অস্ত্র কারখানা, বোমের কারখানা। এই যে নেতা নেত্রীরা বলছে ভোট দিতে দেওয়া যাবে না, বিজেপি যে করবে তাকে ভোট দিতে দেওয়া যাবে না, বলা হয়নি আমার উপনির্বাচনের সময়। তো এইভাবেই তারা পঞ্চায়েতের প্রস্তুতি নিচ্ছে। আজকে নূপুর শর্মার যদি অ্যারেস্ট করানি, তাকে অ্যারেস্ট করানি মাননীয় মুখ্যমন্ত্রী এত সোচ্চার হন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই টিএমসি সরকার পুলিশকে দিয়ে তারা কোর্টে আদালতে যাচ্ছে যে নূপুর শর্মাকে অ্যারেস্ট করতে হবে। তাহলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এইগুলো মানুষ, এই যে মানুষ যারা সারদা মায়ের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি এত বছর বাদে আবার জন্মগ্রহণ করেছেন, রানী রাসমণিও উনি, সিস্টার নিবেদিতাও উনি, এদেরকে কেন অ্যারেস্ট করা হবে না? আজকে তার একজন নেত্রী বলছে মা কালী মদ খায় আর মাংস খায়। তাহলে নূপুর শর্মার অ্যারেস্ট যদি আপনারা বলেন তাহলে এই নেত্রীর অ্যারেস্ট হবে না কেন? আজকে যে নেত্রী আমাদের দেবাদেদেব মহাদেবের ওপর কন্ডম পড়ায়, শিবলিঙ্গের ওপর কন্ডম পড়ায়, তার অ্যারেস্ট হবে না কেন? তার তো সাসপেনশনও হয়নি, তার পদোন্নতি হয়েছে। আজকে যে কবি টিএমসি সরকারের খুব কাছের, তিনি কবিতা লেখেন দেবাদিদেব মহাদেবের ত্রিশূলের ওপর কন্ডম পরিয়ে, তার তো অ্যারেস্ট হয় না। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে লেকচারগুলো দেন না যে সব ধর্মকে সমান সম্মান দিতে হবে, তা আমি ওনাকে বলবো লেকচারটা বন্ধ করে আপনি এদেরকে অ্যারেস্ট করে দেখান, দম থাকে তো অ্যারেস্ট করে দেখান, তাহলে বাংলার হিন্দুরা বুঝবে। ब्यूरो रिपोर्ट नोबेल बांग्ला।